শরীয়তপুরে জাজিরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে 85 বছর বয়সী বৃদ্ধ নারী ও শিশুসহ 4 জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার 8ই মার্চ দুপুর 12টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের মজিদ মোড়ল কান্দি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ইউসুফ মোড়ল, তার বৃদ্ধ বাবা আজিজ মোড়ল, স্ত্রী জাহানারা বেগম ও ছেলে জুবায়ের। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে আসামি করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার ইউসুফ মোড়ল অভিযোগ করে বলেন, আমার বাবা আজিজ মোড়ল নামে রেকর্ডীয় সম্পত্তি প্রায় 50 বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি। সোমবার বেলা 12টার দিকে ওই জমিতে আমি ঘাস লাগাতে গেলে একই এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে হারুন মোড়ল, হিরণ মোড়ল, রফিকুল ও শফিকুল তাদের জমি দাবি করে আমাকে ঘাস লাগাতে বাধা দেয় এবং আমার উপর হামলা করে। এ সময় আমার বাবা আজিজ মোড়ল, স্ত্রী জাহানা বেগম ও ছেলে জুবাইর বাধা দিতে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে তাদের আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এই ঘটনায় আমি হামলাকারী ওই 4 জনের বিরুদ্ধে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে জানার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম বলেন, এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার বাবা গেছে ঘাস লাগাইতে, ঘাস লাগানোর জন্য গরু খামার আসলে তো আমাদের গরু খামার আবার করবো, এই জন্য ঘাস লাগাইতে গেছে। ঘাস লাগানোর লাগাইতে গেছে মতনই ওরা আগে থেকে উৎপাতা, ওরা যে ওখানে গেলে আমাদের আক্রমণ করবে। আক্রমণ করার পরে এক পর্যায়ে এসে আমার বাবার মারধর করছে এবং আমার মা গেছে মতো আমার মার এই যে হাতের অবস্থা, আমার যে ছোটো ভাই এই জায়গায় ই করছে, আরও বিভিন্ন জায়গা মহিলা মানুষ তো বিভিন্ন জায়গায় ই করছে, ওর যে গেঞ্জির তলে এই জায়গাটা খুললা এটা হাত দিলে ব্যথা পায়। আমার দাদার এই করে আপনার মাইরা একবার মুমূর্ষ অবস্থা বানাই লেছে, ফাটে নাই কিন্তু এই জায়গা বেসা মারছে, এই জায়গা বেসা মারছে, পুরো শরীর বেসা মারছে। আমার সাহায্য দিয়েছিল আমার এই জায়গায় পলার টিপটা আছে, পরে একদম টান দিয়েছে পরে একটা খাম চলে দিয়ে নিতে ওর নাম হল হিরু রবিল, আমি ভিডিও কথা হয়ে আরও লোক গাইলে দিয়েছি আর মহিলারা আয় আমার এই জায়গায় ধরছে, আমার সাহায্য দিয়েছিলাম। কিছু ঘাস আনি, গাছটা লাগাই দিই, এই আধা কাটা জায়গার মতন আমি গাছ লাগাইছিলাম, ওই গাছ লাগাই এই গাছ লাগার পরে আমার স্বামী স্ত্রী দুজন আর কেউই না, এইরো অকৃতভাবে এই ওরা শুরু করছে আয়া সব দিতে, কোথেকে এসে যায় না আয়া বাড়ি শুরু করছে। আমার ইচ্ছা কইছি বুঝছেন, কইছি আপনি গাছ লাগাইয়েন না, আপনি যদি কাগজ পান আমরা ছেড়ে দেবো, এই জোর করে গাছ লাগাইছে কি মাতুমে গা, আমি কাগজ মানি না, যদি বেশ জোয়া দিছে মানে না। আমার নাম হারুন মোড়ল, কষাই পাইছি এই এই বাড়ে 1.5 বিঘা, 103 পাইছি 2.5 বিঘা, আরে হোক এই মোট 14 বিঘা জমি বুঝছেন, এর মধ্যে খালি বিয়ারস পাইছি 36 জায়গা, 102 জায়গা আর 101-এর মধ্যে যাওয়ার কোনো বিয়ারস পাই নাই। মোট জমি হয়েছে 2.5 বিঘা, 2.5 বিঘা খায় 1 লাখ, 36 বিয়ারস করেছে। আর যদি আমার ওই যে ঘর দুয়ার ভাঙছে, আমার এক বোনের মাজা ভাঙিয়া এই আর্থিক ফাঁক করেছে হাসপাতাল আছে, ওই আজিত মোড়ল আইসে বুড়া মানুষ নারীতে খোঁচাই খোঁচাইতে কাইতে পড়ে গেছে গা, আর ওই যে বিডিআরটা আছে আমি জানি না সমস্যা কি হইলো, আমি তুই কইতাম না কাজ সূত্রে, আমি জানি না ঠিক আছে, আমি কাজ সূত্রে জানি না, আমি কাজ সূত্রে ওই যে নিজের নামও লেখতে না ঠিক মতো কাজ সূত্রে কিছু বড় খায় যেটা আমরা জানি হেরা খায় এই বাচ্চা, এটা বুকদুপুরি সব বড় খায়, এটা হারুন রা খায়। আমি আসলাম বাজারে, আমি আইয়া শুনলাম যে এই ঘটনা ওরা মারামারি করছে, দুর্ভাগ্য দুজনে মারামারি করছে, ওহান ওই যে ওই ইয়া কেলা জানি ভাবি যে কোনো দিন বলে আমাকে মারতাছে এই ইয়ার মাইকুলো হারুনের মাজিয়া, আমি এবার আইলাম অনেকক্ষণ পর তখন হাসপাতালে গেছে গা ব্যাগ, আমরা শুনতে আসি যে জমিটা মদন মোড়লের, এই জমিটা মদন মোড়লের মোড়ল রাখায়, আমরা যে ধরেন গুষ্টি ওই কেন্দ্রে রাখায়, তো মদন মোড়ল বেচে লাইছে, মদন মোড়ল বেচে লাইছে, এখন এবার বেশি একটা বিষয় না, বিষয় হলো ওই বাদশাহ এরকম জিনিসটা, এখানে বাড়ির মধ্যে কারা কি দেখায় না খায় কাগজপত্র বেসা আমরা এইগুলো জানি না। এই জমিটা অতি প্রথম ভোগ করছে হইলেও মনে করেন এর বাস হইতে এই জায়গাটু এই যারা বাড়ি ঘর করছে অর্থাৎ তার মোটর আপনি বুঝে খাইতে এইটাও এটা ওই পুরোটা দুনুরা, তারপর আমাকে এক মেম্বার নির্বাচন করার পর এই জায়গাটা মনে করেন বন্ধন করিয়া
দিলো যে অব এই জমিটা কিছু মরল রাখাই তো আরো দেখাইতো যে আবু মরল হে পর ওরা এই সিডাং নাইলে মতন ও বাড়ির জায়গা নাই দেখে ফিরে আবার মরলরা জায়গা দিল বাড়ি করতে পরে এইটা হে পর মারামারি সে কালকে